হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন র্যাব সলিউশনস। তো আজকের এই ভিডিওয় আমি দেখাবো আপনাদেরকে ইউটিউব ভিডিওর ওপরে যে হ্যাশট্যাগস, সে হ্যাশট্যাগস দেওয়া। তো আপনি দেখতে পাবেন অনেকগুলি ভিডিও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই ভিডিওগুলির ওপরে দেখবেন টাইটেলের ওপরে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে। তো এই হ্যাশট্যাগটা দেওয়া কীভাবে আছে, হ্যাশট্যাগটা এখানে গেছে কীভাবে, তো এবং হ্যাশট্যাগ জিনিসটা হবে কী, সেটি আজকে এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলে আলোচনা করছি। তো ট্যাগ হচ্ছে যেটি আপনি নিচে দেবেন, মানে কি ওয়ার্ড, এবং হ্যাশট্যাগ হচ্ছে আপনি হ্যাশ দিয়ে পরে যে লিখে দেবেন আমার ভিডিও টাইটেল বা অন্য কিছু দিয়ে পরে একটা লিখবেন, সেটি হচ্ছে হ্যাশট্যাগ। এবং হ্যাশট্যাগগুলি কী হয়, হ্যাশট্যাগগুলি ওপরে উঠে। এবং এই বিষয়ে আমার অনেক প্রশ্ন থাকে যে আমার হ্যাশট্যাগগুলি আমি লিখছি কিন্তু আমার ওপরে উঠছে না, সেটাও এই ভিডিওর মধ্যে বলে দেবো যে কেন আপনার হ্যাশট্যাগগুলো ওপরে শো করছে না। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকুন, আপনার যাবতীয় সমস্ত ডাউট আমি এই ভিডিওর মধ্যে একেবারে সলভ করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি আপনার এই হ্যাশট্যাগ লাগানোর কাজটি আপনার যে মেন যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে ওখান থেকেও করতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার আপলোড ছাড়া বাকি সবই কাজ আমার ইউটিউব যে স্টুডিও আছে ওয়াইটি স্টুডিও ওখান থেকে করে থাকি, তাই আমি এই কাজটিও আপনাকে ওয়াইটি স্টুডিও থেকে দেখাবো। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন আপলোড করেন তখন দেখবেন একটা নিচে লেখা থাকে লোকেশন বলে, একটা লোকেশন বলে দেখবে একটা জায়গা থাকে, ওই লোকেশন জায়গাটিকে কখনোই আপনার লোকেশন দেবেন না, তাহলে কিন্তু আপনার যে ডেসক্রিপশন বক্সে যে আপনি হ্যাশট্যাগ দেবেন সেটি কখনোই ওঠে না। আপনারা যারা বলেন যে আপনার যে হ্যাশট্যাগগুলি ওপরে ওঠে না, তারা এই জন্যে ওঠে না, লোকেশন দেওয়ার ফলে তাদের হ্যাশট্যাগগুলি ওপরে ওঠে না। আপনি চাইলে একরকম দেবেন, হয় হ্যাশট্যাগ দেবেন নয় লোকেশন দেবেন। ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি যে ভিডিওটি চান সেই নতুন ভিডিওটিতে আপনি ক্লিক করুন, যে ভিডিও আপনি হ্যাশট্যাগ দিতে চান। তো আমি ভিডিওটি ক্লিক করলাম, ওর ওপর থেকে যে পেনের মতো একটা অপশান দেওয়া আছে ওটি এডিট, ওই অপশানটি ক্লিক করুন। ওই অপশানটি ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে সব গোটা জিনিসটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান দেওয়া আছে এবং লেখা আছে এখানে একটা জায়গাতে আনলিস্টেড, মানে আমার ভিডিওটি আনলিস্টেড করা আছে। মনে রাখবেন এখানে চার রকমের অপশান থাকে, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার যে মেন অ্যাপ্লিকেশন থেকে সবসময় আনলিস্টেড করবেন, সেক্ষেত্রে আপনার যে কোনো ভুল হয়ে থাকে সেই তৎক্ষণাৎ আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আপনি দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে ট্যাগ, অ্যাড ট্যাগ, ওখানে আপনি দেবেন কিওয়ার্ড বা ট্যাগ, হ্যাশট্যাগস নয়, সেটা সিম্পল কিওয়ার্ড আপনি সেখানে দেবেন। এবং আপনার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওখানে, ও বক্সটি ওপেন করে এবার বক্সে আপনার যে কোনো একটি জায়গায় বক্সের মধ্যে আপনি আপনার এই ভিডিও সম্পর্কিত আপনার যে সমস্ত ট্যাগগুলি সেগুলি আপনি দিয়ে দেবেন, আপনার ভিডিও সম্পর্কিত সে যেখানে হোক। আমি দেখতে পাচ্ছি শুরু করে দিয়েছি এখানে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা প্রায় শেষ হয়ে গেছে। এবার আপনি ওপর দিকে ক্লিক করে দিচ্ছি টিক মার্কে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে সব ডেসক্রিপশন সব ট্যাগ ম্যাগ সব দেওয়া হয়ে গেছে আমার এখানে। এবারে আমি এবার সেটি ভিডিওটিকে আমি এখানে সেভ করে নেব এবং পরবর্তীকালে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আদৌ সেটি হয়েছে না হয়নি। এবার আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, ওই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ হয়ে গেছে এটা আমার। এবার আমি চলে যাবো আমার মেন ইউটিউব অ্যাপ্লিকেশানে এবং সেখানে গিয়ে আমি ভিডিওটিকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে। এবার আমি চ্যানেল সার্চ করলাম, সার্চ করে ওই ভিডিওটিকে পার্টিকুলার ওই ভিডিওটিতে গেলাম যে ভিডিওটি আমি ট্যাগ দিয়েছি। তো এবার আমি সেই ভিডিওটি ওপেন করছি, দেখতে পাচ্ছেন প্রথমে আছে হাউ টু অ্যাড সাবস্ক্রাইবার, এই ভিডিওটি আমি দিয়েছি, তো এটি ওপেন করলাম। এটি ওপেন করার পর দেখতে পাবেন ট্যাগ ওপরে উঠে গেছে আপনার। দেখতে পাচ্ছেন এখানে আমার ওপরে ট্যাগ উঠে গেছে, দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড সাবস্ক্রাইব বাটন, মানে ট্যাগ দিয়ে আমার সাকসেসফুলি ওপরে উঠে গেছে বা শো করছে। দেখতে পাবেন খুবই ইজি টেকনিক, আপনি খুব সহজের মাধ্যমে ভালো ভালো ট্যাগ আপনি আপনার উপরে শো করতে পারবেন। ভিডিওটিকে অবশ্যই বেশি লোকের কাছে পৌঁছে দেবেন, ভাইরাল করতে পারবেন। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, বেশি বেশি করে শেয়ার করতে চান নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি ওইটি অন করে দিন। আপনাদের প্রতি ফিরে আসুন, ভাই।